আমার নাম হলো মধুমিতা রানা। আমি আমার মেয়ের জন্য এই ব্র্যান্ড ম্যাপিং যে প্রসেসটা এটা করালাম, এটা করার পর মনে হলো যে প্রত্যেক প্যারেন্টসের এটা করানো উচিত, কারণ এটার থেকে আমরা বুঝতে পারবো যে বাচ্চাকে কিভাবে গাইড করব। এবং রাকেশ জি, যিনি আমাদের এইটার জন্য হেল্প করলেন এই ব্র্যান্ড ম্যাপিং পদ্ধতিটার জন্য, উনি আমাদেরকে যেভাবে গাইড করলেন এবং যেভাবে আমরা আমাদের মেয়ের সম্বন্ধে জানতে পারলাম যে কিভাবে ওকে আমরা গাইড করতে পারি ওর পড়াশুনোর ব্যাপারে এবং প্রত্যেকটা ব্যাপারে, শুধু পড়াশুনো নয়, এর জন্য যে আমরা জানতে পারলাম যে ওর কি ও কী করতে ভালোবাসে, ওর কি পছন্দ অপছন্দের ব্যাপারে সমস্তটা আমরা জানতে পারলাম। এবং আমার মনে হয় প্রত্যেক বাবা মায়ের এটা করানো উচিত এই পদ্ধতিটা, যার ফলে ওনারা একটা গাইডলাইন পাবেন যে কীভাবে বাচ্চাদেরকে ওনারা পড়াশুনোর দিক দিয়ে বা যে কোনো পড়াশুনো ছাড়াও যে সমস্ত সমস্ত অন্যান্য ব্যাপারগুলো আছে, যেমন ডান্স, মিউজিক লাইক দ্যাট, আরও যে সমস্তগুলো আছে, কেউ খেলাধুলা ভালোবাসে, সেগুলো আমরা জানতে পারবো এবং সে কি ভালোবাসে। তা পড়াশুনো ছাড়াও তো অন্যান্য ব্যাপারগুলো থাকে, যে কেউ খেলতে ভালোবাসে, কে খেলাধুলায় ভালো হয়, বা কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, তারা যে কী ব্যাপারে ইন্টারেস্টেড। উনি যেভাবে আমাদেরকে গাইড করলেন আমরা সেভাবে বুঝতে পারলাম যে বাচ্চা কী ভালোবাসে এবং আমরা কীভাবে ওকে পরবর্তীকালে কীভাবে ওকে চালনা করব। সো আমার মনে হয় প্রত্যেক বাবা মায়েরই এটা এইভাবে যদি ওনারা গাইড পেয়ে যান, এরকম রাকেশজির মতো যেভাবে উনি আমাদেরকে গাইড করলেন, তাহলে মনে হয় ওনাদের বাচ্চাকে বড় হওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। এবং জোর করে যে চাপিয়ে দেওয়া ব্যাপারটা আছে, মানে কোনো কিছু ওদের ওপরে আমরা প্রেস করে, যেটা ওরা হয়তো ভালোবাসছে না, কারো হয়তো পড়তে খুব একটা বেশি ভালো লাগে না, মিউজিক বা ডান্স করতে ভালো লাগে, সেরকম হয়তো ব্যাপারটা হবে না, হয়তো ওরা ওদের নিজের পছন্দ মতো, ওদের পছন্দটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো ওদের পরবর্তীকালে আমাদের ওদেরকে যে কোনো ব্যাপারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ওদেরকে হেল্প করতে পারবো। আমার মনে হয় ব্যাপারটা খুবই হেল্পফুল, এবং কোনো বাবা মা যদি এই হেল্প নিয়ে যদি বাচ্চাকে পরবর্তী মানে কীভাবে ওনারা বাচ্চাকে বড় করে তুলবেন, কী ওনার বাচ্চাদের কী পছন্দ অপছন্দ সেগুলো যদি বাবা মা জেনে যান, তাহলে মনে হয় আমার খুব সুবিধে হবে বাচ্চাকে বড় করার ক্ষেত্রে, যার ফলে এটা হবে যে ওদের ওপরে আমরা কিছু চাপিয়ে দেব না, ওদের ইচ্ছে মতো ওদের মানে ওরা কী করতে ভালোবাসে সে জিনিসগুলো জেনে যাওয়ার পর ওদের ইচ্ছে মতো ওদেরকে আমরা মানে যেটাকে বলা যায় যে স্বাধীনভাবে মানে ওরা কী চাইছে সেটা আমরা স্বাধীনভাবে ওদেরকে কিছু চাপিয়ে না দিয়ে ওদেরকে আমরা পরবর্তীকালে বড় করতে পারবো। এটাই আমার মনে হয় সবার জন্য, এটাই আমার সাজেশন। ধন্যবাদ।